যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 15 নম্বর স্কুলে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো আয়। হিমাটাইট হচ্ছে লোহার আকরিক, দুই অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 নম্বর হবে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম অক্সানোমিটার। 4, সকল রোগ প্রতিরোধী উপাদান যা দ্বারা গঠিত সেটা হলো প্রোটিন। তারপরে আছে শব্দজোরের সঠিক শব্দ বসাও। 5, ঘাস গরু যদি প্রথম শ্রেণীর খাদক হয় ঘাস হবে উৎপাদক। 6 আছে নিম্নলিখিত অতি সংক্ষিপ্ত উত্তর, এসআইতে চাপের একক পাস্কাল। আর 7 হবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটির নাম মিথেন। স্তম্ভ মেলাতে বলেছে ভর হবে বস্তু মধ্যস্থ জড় উপাদান, কপার গ্লান্স হবে তামা সালফার, আর রক্তে জলীয় অংশকে প্লাজমা বলা হয়। 2-এর দাগে আসি। 2-এর দাগে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। তো আয়তে দিয়েছে যদি প্রযুক্ত বলের মানকে এফ, চাপকে পি আর ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রযুক্ত বলকে অপর দুটি রাশির সাপেক্ষে প্রকাশ করো। তো পি সমান এফ বাই এ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো চাপ, তাই পি সমান এফ বাই এ। উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে? বার্নৌলি নীতির ফলে। 2-এ দিয়েছে ফুসফুসীয় শিরার ফুসফুসীয় ধমনীর মধ্যে মূল পার্থক্যটি কী, লেখো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনে 246 পৃষ্ঠায় রয়েছে। ফুসফুসীয় শিরার ফুসফুসীয় ধমনী মূল হচ্ছে যে ফুসফুসীয় শিরা বেশি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে আর ফুসফুসীয় ধমনী বেশি কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত বহন করে। তিনে দিয়েছে বার্নৌলির নীতিটি বিবৃত করো। এটা তোমাদের বইয়ের 104 পাতাতে রয়েছে। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের বেগ কম হয়, এটাই হচ্ছে চাপ কম হয়, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। অথবা দিয়েছে একটা পাকা ফল কাটতে তুমি একটা ধারালো ছুরি নাকি তোমার ধাতব স্কেল কোনটা বেছে নেবে তা ব্যাখ্যা করো। এটা রায়মার্টিনে 221 পৃষ্ঠা রয়েছে। এই যেখানে যেমন বলেছে যে একটা আলুর ওপর সমান পরিমাণ বল একবার ছুরি সরু দিকটা দিয়ে আর একবার মোটা দিকটা দিয়ে প্রয়োগ করা হলো, কোনবার বেশি চাপ প্রয়োগ করা হলো? তো এখানে লিখবে যেমন হচ্ছে এখানে বলেছে যে ধারালো ছুরি আর ধাতব স্কেল, তো লিখবে যে ধারালো ছুরি সরু দিক দিয়ে বল প্রয়োগ করলে কম ক্ষেত্রফলের জন্য বেশি চাপ প্রযুক্ত হবে। অপর দিকে লিখবে ধাতব স্কেল মোটা হয় তাই মোটা দিক দিয়ে বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলের জন্য কম চাপ প্রযুক্ত হবে, তো তাই ফল কাটতে ধারালো ছুরি ব্যবহার করব। 4-এ দিয়েছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কী বোঝায়, এটা রায়মার্টিনের 131 পৃষ্ঠায় রয়েছে। লিখবে জীবের দেহাবশে শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। সাধারণত কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। 3-এর আয়তে আছে 1 ঘন ডেসিমিটার জলের আয়তন 1 ঘন সেন্টিমিটার এককে নির্ণয় করো। তো এটা আমরা জানি ডেসিমিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, কারণ কিলো হেক্টো ডেকা মিটার, তারপরে আসে ডেসি, তারপরে সেন্টি, তারপরে মিলি। তো ডেসিমিটার বড়, সেন্টিমিটার ছোট, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে এক ঘন, ঘন মানে হচ্ছে কিউব, 3 বার, 1 ঘন ডেসিমিটার সমান হবে 10 × 10 × 10 ঘন সেন্টিমিটার, তো 10^3 কিউব বা 1000 ঘন সেমি। ও সাথে আছে পরিমাপে এককের প্রয়োজনীয়তা কি, এটা রায়মার্টিনের 143 পৃষ্ঠায় রয়েছে। পরিমাপে এককের প্রয়োজনীয়তাগুলি হলো, এক হচ্ছে একক ছাড়া পরিমাপ অর্থহীন, তাই প্রত্যেক ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য সুনির্দিষ্ট এককের দরকার হয়।
যেমন একটি বস্তুর ভর 10 বললে বস্তুটি ভর সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায় না, কিন্তু বস্তুর ভর 10 কিলোগ্রাম বললে বস্তুটি ভর সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায়। 2, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের ব্যবহার আবশ্যক, যেমন ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ ভর ও আয়তনের একক জানা থাকলে ঘনত্বের একক জানা সম্ভব। এক্ষেত্রে ভর, আয়তন এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের ব্যবহার গুরুত্বপূর্ণ। 3-2 বলেছে, তোমার পাঠ্য বইতে রয়েছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাস বর্গ একক। তোমার দাদা যদি বলে যে 4πr², যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, সূত্রের সাহায্যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, সত্যতা প্রতিষ্ঠা করো। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি r হয়, গোলকের ব্যাস হবে 2r, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা আমাদের বইতে বলেছে পাই ইন্টু ব্যাস, তার মানে পাই ইন্টু 2r ইন্টু 2r, তো 2×2=4 আর দুটো r আছে তাই r², তার মানে 4πr². সুতরাং দাদা ঠিক বলেছে। 3 দিয়েছে, একটি মাপুনী চোঙের সাহায্যে অনিয়তাকার কঠিন বস্তুর আয়তন কিভাবে পরিমাপ করবে তা লেখো। তরলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুকে ওই তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটি তার নিজের আয়তনের সমান আয়তনে তরল অপসারিত করে, ফলে তরল তলের পাট বৃদ্ধি পায়। এই নীতিকে কাজে লাগিয়ে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা হয়। এরপর বস্তুটির ভরকে এর আয়তন দিয়ে ভাগ করে বস্তুটির ঘনত্ব নির্ণয় করা হয়। এখানে বলেছে কিভাবে পরিমাপ করবে তা লেখো, এটার জন্য দিচ্ছে তোমার 3 নম্বর। তো পুরোটাই তাহলে বলে দেবে। এবারে উপকরণ হচ্ছে একটা সাধারণ তুলা যন্ত্র, একটি মাপুনী চোঙ, কিছু পরিমাণ জল, অসম আকৃতির কঠিন বস্তুখণ্ড পাথর আর মোমের প্রলেপ লাগানো এক টুকরো সুতো। তো পরীক্ষা পদ্ধতি, এক হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের বাম দিকের পাত্রে পরীক্ষাধীন বস্তু আর ডান দিকের পাত্রে প্রয়োজন মতো বাটখারা রেখে বস্তুর ভর পরিমাপ করা হলো। ধরা যাক পাট হচ্ছে m গ্রাম। এরপর মাপুনী চোঙটি প্রায় অর্ধেক অংশ জলপূর্ণ করা হলো। এখন চোঙে রাখা জলতলের পাট সতর্কতার সঙ্গে মাপা হলো। ধরা যাক এই পাট V1ml। এরপর সুতোর সাহায্যে পাথরটি বেঁধে সাবধানে মাপুনী চোঙে এমনভাবে প্রবেশ করিয়ে জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো যাতে পাথর খণ্ডটি চোঙের তলদে স্পর্শ না করে। এই অবস্থায় আবার জলতলের পাট নেওয়া হলো। ধরা যাক এক্ষেত্রে পাট হয় V2ml। পর্যবেক্ষণ দেখা গেল দ্বিতীয় ক্ষেত্রে জলতলের পাট বেশি হয়েছে, অর্থাৎ V2>V1। তাহলে সিদ্ধান্ত হচ্ছে জলে নিমজ্জিত অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন V2-V1ml সমান হচ্ছে V2-V1cm³, মানে ঘন সেন্টিমিটার কিউব আর কি। অতএব পাথর খণ্ডটির ঘনত্ব d সমান m/V2-V1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 4 রায়তে বলেছে, বলে সংজ্ঞা দাও CGS আর SI পদ্ধতিতে এককের নাম লেখো। আচ্ছা, বল লিখবে যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় বা সচল বস্তু স্থির হয় বা গতিশীল বস্তুর বেগের মান ও দিক পরিবর্তিত হয় অথবা কোনো বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন হয়, সেই কারণকে বল বলা হয়। তো এসআইতে বলের একক হচ্ছে নিউটন এবং কিলোগ্রাম ভার বা কিলোগ্রাম বল, আর CGS-এ হচ্ছে ডাইন। আচ্ছা, 2 নম্বরে, 4-2 নম্বরে বলেছে, স্থিতিশক্তি গতিশক্তিকে একত্রে কী বলা হয়? যান্ত্রিক শক্তি। আর একটি ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পোড়ানো হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি, আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আর লিন্ডেম্যানের 10% সূত্রটি বলেছে একটি সহজ উদাহরণের সহ ব্যাখ্যা করো। এই যে উদ্ভিদরা খাদ্য তৈরির সময় সৌরশক্তি যে অংশ শোষণ করে তার মাত্র 10% নিজেদের দেহে জমা করে রাখতে পারে। এই 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা খাবারের মাধ্যমে সংগ্রহ করতে পারে, অর্থাৎ প্রদত্ত খাদ্য শৃঙ্খলটিতে উদ্ভিদ দেহে যার শক্তি জমা হয় ঘাস ফড়িংরা উদ্ভিদের খাবার হিসাবে গ্রহণ করে সেই শক্তির পুরোটা পায় না, মাত্র 10% পায়। একইভাবে একটা ঘাস ফড়িংয়ের দেহে যতটা শক্তি জমা আছে একটা ব্যাঙ ওই ঘাস ফড়িং থেকে সেই শক্তি পুরোটাই পায় না, মাত্র 10% পায়। বাকি 90% নিম্নলিখিতভাবে ব্যয় হয়, নানা শারীরবৃত্তীয় কাজ যেমন চলন, গমন, রেচন, জনন, শ্বসন ইত্যাদি, দেহে তাপ উৎপাদনে, বিভিন্ন ধরনের বিপাকীয় ক্রিয়া,
চালাতে শক্তির কিছু অংশ ব্যয়িত হয়, আর চার হচ্ছে কোনো প্রাণী মারা গেলে তার দেহে সঞ্চিত শক্তি ব্যবহৃত হতে পারে না। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানে 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।